হয়েছে। হ্যালো, আজকে আমি আপনাদের সবার সাথে আমার নতুন একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, এখনো কেউ নাই এখানে, দেখি আমাকে ভূতের মতো লাগতেছে। কি যাচ্ছে লাই ইউর লাইফ? ওকে, না এখন বলা লাগবে। আচ্ছা, আমি লাইভে। ওকে ফাইন। আচ্ছা, আমাকে সবাই বলেছে এর আগে লাইভে যাওয়ার আগে সবাইকে যেন আমি আগে পোস্ট দিয়ে নিই, আগে যেন সবাইকে আমি জানিয়ে নিই যে আমি লাইভে যাবো। স্যার, আমি সেটা পারি না, বিকজ আমি আজকে আমার এমন একটা ফ্রেন্ডের সাথে আছি যাকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কিন্তু ও নিপুণ ভাইয়া, রাফাত ভাইয়া, হ্যালো। আচ্ছা, আমার ফ্রেন্ডের সাথে সবার পরিচয় করিয়ে দেবো, এর জন্য আমি জানতাম না যে আমি তাকে এই তুমি না তো তুমি তো লাইভে চলে আসতেছো, ও বারবার লুক দিতেছে। আচ্ছা, ও একটু ও মেকআপ ধুইতে গেছে, আমি বলছি যে আমি আজকে মেকআপ ছাড়া, সো তুমি ও মেকআপ ছাড়াই আসো। ভিউটা না লাইভ যায় নাই, এটা হয় না। আবার যাচ্ছেন না লাইভে? আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড মেকআপটা ধুয়ে আসুক, তারপর আমি সবার সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, কমেন্টস করছে অনেকে, টি জে ওয়াসিম সিতার সিয়াম শাহরা বেনজির সানুয়াই, হ্যালো হ্যালো, হাই হাই সবাই। যাচ্ছি লাইভে আবার? আমি শিওর না, বারবার ফোন। আচ্ছা, ফোন আসছে, যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি না, ওকে, হ্যাঁ। আচ্ছা, খুব নায়িকা, হ্যাঁ নায়িকা। ওকে, আচ্ছা, আজকে আমরা একটা নাটকের শুটিং এ আছি, এখানে এসে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে। আমি খুব এক্সাইটেড আমার ফ্রেন্ডের সাথে সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আরো কয়েকজন আসুক, আমি চাই সবাই আমার ফ্রেন্ডকে দেখুক, আমার ফ্রেন্ডটা অনেক সুন্দর, তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ ইমরান। কি বলবো, আমি কমেন্টস পড়বো, কলিং বেল মাই কিউটি আইনাবো, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তোমরা একটু পরে অনেক বেশি ভালো থাকবে আমার ফ্রেন্ডকে দেখার পরে, আমি আর ওয়েট করতে পারছি না। আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে দেখো, বাট সাথে সাথে এটাও চাই অনেক ভিউ হোক, সবাই দেখুক। বাংলার অ্যাঞ্জেলিনা জোলি কি বলেন ভাই, এসব সাইফুল ভাই এসব কি বলেন? আ কারণ চলে এসছে, আমি তো লাইভে। আমি তোকে বলছি যে মেকআপ ধুয়ে আসতে, তুই আসলি রূপে চলে আসছিস। মিট মাই ফ্রেন্ড, মেকআপ ছেড়ে চলে আসছে, নাম বলো। নাম কি? তন্নি, আমার ফ্রেন্ড ভূতনি তন্নি, অনেক সুন্দর ডা। হ্যালো বলো সবাই তোটিকে, আজকে আমার ফ্রেন্ডকে পরিচয় করার জন্য আমি লাইভে এসেছি, এরপরে লাইভে আসলে অবশ্যই সবাইকে জানিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমার সুন্দর একটা হাসি দাও তো সবাই, আমার হাসি দাও, ওর দাঁত ব্রাশ করাইতে চাই। বাই বাবা বাবা, এই অফ কর, কেমনে ফিনিশ কই কই কই।